আমার গফুর ভুঁইয়ার কোনো পদের দরকার নাই, সংসদ সদস্য হতে চাই না, চাই আমার নেত্রীকে মুক্ত করে আনতে, এদেশের মাটিতে ফিরিয়ে আনতে। তাই শেখ হাসিনার পতন, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চাই, শেখ হাসিনার অধীনে কোন ভোট হবে না বাংলাদেশে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে আমার ভাইয়ের বুকে শাহজাহান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন এবং এদেশে আওয়ামী লীগ নামটা গুছিয়ে গিয়েছিল, এটা নাম হয়েছিল বাকশাল, আবার নাম আওয়ামী লীগের নামটাও ফিরিয়ে দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধের ডাক দিয়েছেন, আমরা যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি। আজ আমাদের নেত্রী গণতন্ত্রের মা আজকে কারাগারে, আমাদের মা গণতন্ত্রের নেত্রী ডাক দিয়েছেন আন্দোলন এবং সংগ্রামে, আমাদের নেতা নির্বাসনে থেকে ডাক দিয়েছেন আন্দোলন এবং সংগ্রামের। এ আন্দোলন বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনার আন্দোলন, এ আন্দোলন মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন। মেহনতি মানুষের মুখে দুই বেলা অন্ন দেওয়ার আন্দোলন। আজকে বাংলাদেশকে যারা লুটপাট করে বিদেশে টাকার পাচার করেছে, দুর্নীতি দুঃশাসন থেকে মুক্ত করার আন্দোলন এখন চলছে। আপনারা অনেকে বলছেন নাঙ্গলকোটে এক গ্রুপ, দুই গ্রুপ, তিন গ্রুপ। 31শে আগস্ট আমাদের যে আন্দোলনের ডাক নেত্রী দিয়েছেন, সেই আন্দোলনে প্রথম স্বাধীন করেছে আমরা নাঙ্গলকোট। কোনো ভাই কোনো নেতা ছিল গফুর ভুঁইয়া মাঠের কর্মী মাঠে ছিল। আমি দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই, আমার গফুর ভুঁইয়ার কোনো পদের দরকার নাই, সংসদ সদস্য হতে চাই না, চাই আমার নেত্রীকে মুক্ত করে আনতে, এদেশের মাটিতে ফিরিয়ে আনতে। তাই শেখ হাসিনার পতন, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চাই। আপনারা কি রাজি আছেন? রাজপথে, রাজপথে থেকে ঘরে বসে থাকে আপনার কয়েক, আগে আমরা রাজনীতি করেছি দেখেছি, তৃণমূল থেকে নেতা উঠে আসে, গ্রাম কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, তারপরে থানা কমিটি হয়। এখন কয়ে যে থানা কমিটি আমি নিয়ে আসছি কেন্দ্র থেকে, এটা কোন নিয়ম এটা কিন্তু আমি বুঝিও না। কেউ বলে, কেউ বলে এভাবে এনেছে সেভাবে এনেছে, আমি বলতে চাই না। যারা কাগজের নেতা হয় তারা জনগণের হৃদয়ে যাইতে পারে না। বহু চেষ্টা করেছিল গফুর ভুঁইয়াকে নাঙ্গলকোটের মানুষের হৃদয় থেকে মুছে ফেলতে পেরেছে, ইনশাআল্লাহ পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আমি গফুর ভুঁইয়া নাঙ্গলকোটের মানুষের পাশে আছি, তাদের সুখে দুঃখে আছি। আমার জন্য যারা কষ্ট করেছেন 31 তারিখে আমার 19 জন 31 তারিখে গ্রেপ্তার হয়েছে, এরপরে প্রায় 200 গ্রেপ্তার হয়েছে, আমরা সবাইকে জামিন করেছি 3 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ, এবং নেতা কর্মীদের পাশে আছি, জনগণের পাশে আছি, যতদিন বেঁচে থাকবো নাঙ্গলকোটের মানুষের পাশে থাকবো, নাঙ্গলকোটের কথা বলবো, নাঙ্গলকোটের উন্নয়নের জন্য কাজ করবো, ইনশাআল্লাহ আমরা বিজয় চিনিয়ে আনবো। কিন্তু এই বিজয় চিনিয়ে আনার জন্য আমাদের কারো হাত যাবে, পা যাবে, জীবন যাবে, আপনারা রাজি আছেন? জীবন ইনশাআল্লাহ রাজপথে থেকে আমরা আমাদের দাবি আদায় করব। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আওয়ামী লীগ স্লোগান দেয়
আমার ভোট আমি দিব, তোমার ভোট আমি দিব, দিনের ভোট রাত্রে আর এই দেশে কোন ভোট হবে না। শেখ হাসিনার অধীনে কোন ভোট হবে না বাংলাদেশে। ইনশাআল্লাহ আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, রাজপথে আপনাদেরকে নিয়েই আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো। খোদা হাফেজ।